शक्ति राखी खातुने जन्नत जगत जननी हजरत मा फातिमा तु जहुरा से मायर चरणे आमी भक्ति राखी आमार दयाल नबीर कलिजार टुकड़ा दुटी नयनेर मणि इमाम हसन इमाम हुसैन पाक पांजातन आहाले बायतेर प्रति भक्ति श्रद्धा मोहब्बत आमार आपन कालबे जमा राखी सेई साथे एक लक्ष मतान्त दुई लक्ष चौबीस हजार पैगम्बर तीन सौ तेर जन नबी विश्वर बुके जत अलिया उलिया गाउस कुतुपली आब्दाल साधुगुरु बसल आज के जार बाड़ीते एसेछि जार आयोजन आजकेर ये अनुष्ठान लाइली आपा आमी से आपार प्रति सालाम श्रद्धा ज्ञापन करे तिनि जार नामे ये अनुष्ठानटी करे तार बाबा फैजुद्दीन आहमेद फैजुद्दीन पीर साहेब आमी तार चरणेओ भक्ति श्रद्धा निवेदन करे लाइली आपार परिवारेर प्रति सालाम श्रद्धा ज्ञापन करे आमी सालाम श्रद्धा ज्ञापन करी आमादेर आजकेर जिनि प्रधान अतिथि मयमनसिंह जिला आवामी लीगेर सम्मानित सदस्य अलहास एम ए वाहेद साहेब आमी तार प्रति सालाम श्रद्धा ज्ञापन करे आमादेर आजकेर सम्मानित सभापति अलहाज सैफुल इस्लाम चेयरमैन साहेब एवं उद्बोधक हुमायुन आहमेद हिमू भाई आमी तार प्रति सालाम श्रद्धा राखी सेई साथे ए अत्र एलाकार गण्यमान्य व्यक्तिबर्ग छात्र युवक बंधु मंच उपविष्ट आछे अनेक पीर साहेबेरा আর আমাদের পাশে প্রশাসনের কর্মকর্তা আছে সালাম শ্রদ্ধা রাখি সেই কুমিল্লা থেকে চেয়ারম্যান সাহেব আসছে আমাদের উথুরা থেকে চেয়ারম্যান সাহেব আসছে এভাবেই এক এক করে যদি আমি সকলের নাম বলতে যাই তাহলে আরও অনেকটা সময় কেটে যাবে আমাদের যেই কাজে আজকে আসা গান শোনা সেটা হবে না তাই বাবা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতৃবৃন্দ প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা জানাই সেই সাথে মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার অনেক সুনাম ছড়িয়ে আছে যার পাশে প্রতিপক্ষ শিল্পী হিসেবে দাঁড়াবার মতো কোনো যোগ্যতা কোনো ক্ষমতা কোনো গুণ জ্ঞান আমার মধ্যে নাই সে আমার বাজান কাজল দেওয়ান সাহেব আমি আমার বাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আমি ভক্তি শ্রদ্ধা রাখি যিনি ইহ জগৎ ত্যাগ করে সেই পরলোক গমন করেছে বাহ্যিক জগৎ থেকে পর্দা নিয়েছে কাজল বাবার যিনি শ্রদ্ধেয় বাবা মাতাল কবিরাজ জাগ দেওয়ান সাহেব আমি সেই দরদির রওজা মুবারকে ভক্তি শ্রদ্ধা রাখি বাজানের পরিবারের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি আমাদের উভয় শিল্পীর সাথে যারা আসছে সহশিল্পী তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি একটি কথা না বললেই নয় মানুষ মাত্রই ভুল ত্রুটি হতেই পারে তাই আমারও কথায় ভাষায় গানে ছন্দে অনেক ভুল ত্রুটি আছে ভুল ত্রুটি হবে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন দয়া রাখবেন পারি যেন সারা রাত্রের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলকে স্মরণ করে আপন আপন গুরুবর্জক মুর্শিদবর্জকটি সামনে রেখে পিতা মাতার প্রতি মোহাব্বত রেখে একটা তরিকার ভাই আরেকটা তরিকার ভাইয়ের বুকের সাথে বুকটা মিশিয়ে দুফুটা নয়নের জল বরিশন করে একটু আত্মার আত্মতৃপ্তি আমরা উভয় শিল্পী যেন আপনাদেরকে দিতে পারি
এবং আপনাদের মাধ্যম হয়েও যেন আমরা উভয় শিল্পী একটু আত্মার আত্মতৃপ্তি পেয়ে বাড়ি যেতে পারি। মঞ্চ প্রবিষ্ট আছে আমাদের আতিকুল আতিক স্যার, চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। এই বলে সকলের প্রতি সালাম শ্রদ্ধা পর্দানিশী মা বোনেরা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। পাশে যদি আপনারা একটু নীরবতা পালন করতেন তাহলে ভালো আসতো। আসলে একেবারে কাছাকাছি তো, তাই কথাগুলি সরাসরি কানে চলে আসে। স্বামী অন্তর
যাচ্ছে পাক কুরআন আমি শুধু গাইব তোমার গান দয়াল আমি শুধু গাইব তোমার গান দয়াল আমি শুধু গাইব তোমার গান তোমার গান ও
আসলে ছোট করে শেষ দিলাম কেননা আমি যদি বড় করি এখানে তাহলে তো আমার বাবার তো তাহলে কথাই নাই কাজেই এক এক করে আমি কারো নাম বলি নাই আসলেই মূলত উদ্দেশ্য আজকে আমরা যার আশায় বসে আছি সেটা আপনারাও জানেন আপনারাও চেয়ে আছেন আমিও চেয়ে আছি কিন্তু একটা শিল্পী তো আর সারা রাত্র গান করতে পারবে না তাকে একটু রেস্টের প্রয়োজন আছে তিনি যখন চা খাবে তখন ওই ফাঁকে দাঁড়িয়ে আমি একটু শুধু আপনাদেরকে বিরক্ত করব এই হচ্ছে বিষয় ছোট্ট করে যেহেতুটা ওরস ওরসের গান দরবারি গান দয়ালের নামে তা আমি আমার ভাব নিয়ে আমার মন থেকে একটি ভজন গান রেখে তারপরে বসে যাব কর্তা ইচ্ছা কীর্তন শুরু হবে বন্ধনার পরে আপনারা সকলেই একটু সহযোগিতা একটু ধৈর্য সহকারে বসবেন আহারে এই জন্মে না মনে হয় পূর্ব জন্মে আমার না হয় আমার বংশের কারো একটু সুকর্মের বিনিময়ে আজকে আমি শিরিন এখানে দুইটা গান গাইতে পারি না শিখার চেষ্টা করেছিলাম বিধায় এতগুলো জ্ঞানী গুণী মানুষের মাঝখানে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি তা না হলে আমার থেকে কত শিক্ষিত কত উচ্চ স্তরে তারা লেখাপড়া করে কত চাকরি করে তারা কিন্তু এখানে এসে দাঁড়াতে পারে না মানুষের পায়ে হাত দিয়ে সালাম করার সবারই কিন্তু ভাগ্যে হয় না মানুষের দু আশীর্বাদ চরণ ধুলি পাওয়ার ভাগ্যটা বাজান সকলের হয় না তাই বলবো মাওলানা জালালউদ্দিন রুমি সে বলেছে হে জড়জগতের মানব তুমি মানব কুলে এসে আর যদি কিছু নাই বা হতে পারলে অবশেষে তুমি নিজেকে পথের ধুলি করে রেখে দাও কেন ওই পথ দিয়ে যদি কোনোদিন আল্লাহর কোনো অলি আল্লাহর কোনো সালিকিন মজ্জুম প্রেমিক খাটি পাগল শুধু তাই নয় খাটি একজন মুর্শিদের ভক্তও যদি হেঁটে যায় ওই রাস্তা দিয়ে তার চরণের স্পর্শ পেয়ে তোমার ওই ধুলি হয়ে থাকা জীবনটা ধন্য হয়ে যেতে পারে তাই বাবা আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব আদবে এশক জাগে মোহাব্বতের বাজারে বেয়াদবি কেউ করো না কোনো পীর অলি মুর্শিদের দরবারে এখান থেকে কেউ নিয়ে যাবে সোনা কেউ নিয়ে যাবে ছাই আমরা যেন কোনো বেয়াদবি না করি আমার দয়াল বলে তুমি যে দরবারেই গান করতে যাও না কেন ওই দরবারে পা রাখার সাথে সাথে মনে করবে ওই দরবারটাও তোমার আপন মুর্শিদ চাঁদের দরবার বাজান আমি হয়তো বা আদব সম্পূর্ণ হতে পারি নাই কিন্তু আজকে রাতে আমার ধারাই যেন কোনো প্রকার বেয়াদবি না হয় সকলের চরণ ধুলি কামনা করে একটি দরবারি গান করে অসুবিধা বোধ হলো আমার পাপি দেহ
আমার পরশ পায়া গো মুর্শিদ জান, থাকব তোমার চরণ দাসী জনমে জন্মিরলা গিয়া গো, থাকব তোমার চরণ দাসী আমার জানি হইয়া গেলাম গো রূপ নয়ন দিয়া গো, পাজান তোমার রূপ নয়ন দিয়া ইয়া ও দরদি, কেমন যেন জানি হইয়া গেলাম গো রূপে নয়ন দিয়া গো, মুর্শিদ তোমার রূপে নয়ন দিয়া আমার, তুই নয়নে দেহি না পলক ও দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জন্মিরলা গিয়া গো, থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে গালেরি বন্ধু তুমি গো, কয়া সলুকাইয়া গো হাসি বাজান, কয়া সলুকাইয়া ও দরদি, ওরে কাঙ্গালের মরিছি তুমি গো গালেরি বান্ধব তুমি গো, কয়া সলুকাইয়া গো মাতাল আমার, কয়া সলুকাইয়া আমি অভাব গিনি কান্দি ও দরদি, আশার পন্থ চাইয়া গো মুর্শিদ জান, থাকব তোমার চরণ দাসী হইয়া
জনমে জনমিরলা দিয়া গো থাকবো তোমার চরণ দাসি হো ওই আমি জনমে জনমে লাগিয়া গো থাকবো তোমার চরণ দাসি হইয়া আমি আবার যদি পাঠাও মাই গো মানব জনম দিয়া গো দয়াল তুমি মানব জনম দিয়া ও তোর ওরে আবার যদি পাঠাও দয়াল গো যদি পাঠাও আমায় গো মানব জনম দিয়া গো বাজান আমার দুর্লভ জনম দিয়া বাউ হাতে মেরি এই মিনতি ও তরতি রাখিলাম জানাইয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসি হো গোয়া জনমে জনমিরলা দিয়া গো থাকবো তোমার চরণ দাসি হোয়া আমার পাপি দেহ ধন্য হবে ও দরদি থাকবো তোমার চরণ দাসি হইয়া জনমে জনমের লাগিয়া গো থাকবো তোমার চরণ দাসি হইয়া দয়াল জনমে জনমের লাগিয়া গো থাকবো তোমার চরণ দাসি হো ভাই আপনাকে শোনেন ঠিক মতো হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো হ্যালো 4 8 1 হ্যালো হ্যালো 4 3 2 1 হ্যালো হ্যালো 1 2 3 4 যেখান থেকে শীষ মারে ভাই ভক্তের সমস্যা হইলে আপনার একটা হরেন এদিকে এনে দেন এই যে বাম পাশে ভাই আপনার সাউন্ডের সমস্যাটার একটা মাইকে এনে দেন হ্যাঁ
বাইলেন্টে দেন একটু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম নিখিল বিশ্বজনীন প্রতিপালক আমাদের সকলের সৃষ্টিকর্তা দরবারে শত সহস্র ভক্তি শ্রদ্ধা রেখে আল্লাহপাক প্রেম প্রকাশের জন্য যাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আর কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতেন না তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাকরোয়াজে আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বজাহানের যত উলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার আমার প্রিয় ভক্তি রেখে যে নামের উপর আজকের এই পবিত্র ধর্মীয় মহফিল হযরত দয়াল বাবা ফৈজুদ্দিন পীর সাহেব ওনার দরবারে আমার ভক্তি সালাম শ্রদ্ধা রেখে ওনার ভক্ত আশেকান বিভিন্ন এলাকা থেকে পীর মাসায়ের সাধুগুরু বৈষ্ণব জিনার আসছেন সকলের চরণে আমার ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। প্রধান অতিথি বিশিষ্ট দানবীর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ এম এ ওয়াহেদ এমবিএ অনুচরের মাধ্যমে উনি যেখানেই থাকুন না কেন ওনার প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত সভাপতি আলহাজ সাইফুল ইসলাম মাননীয় চেয়ারম্যান 8 নং ডাকাতি ইউনিয়ন পরিষদ ওনার প্রতি সালাম শ্রদ্ধা। উদ্বোধক হুমায়ুন আহমেদ হিমু ভাই সাহেব সাবেক সভাপতি ছাত্রলীগ 8 নং ডাকাতি ইউনিয়ন পরিষদ শাখা ওনার প্রতি সালাম শ্রদ্ধা। শ্রদ্ধা সালাম জানাই সাবেক চেয়ারম্যান জনাব এসাক সরকার ভাই যার
বাড়িতে আমি গান করতে গিয়েছিলাম এসাক ভাই মঞ্চে বসা তার প্রতি সালাম শ্রদ্ধা এবং আমার শ্রদ্ধেয় বাবাজি জনাব আতিক স্যার ওনার প্রতি সালাম শ্রদ্ধা আপনারা দূর দূরান্ত থেকে যারা এই ধর্মীয় মহফিলে উপস্থিত হয়েছেন কাবিনা ইউনিয়নের সখীপুর উপজেলা হতে ভালুকা উপজেলা হতে প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা বিদ্যুৎ তাদের প্রতি সালাম শ্রদ্ধা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ যিনারা আছেন বিভিন্ন দলের যারা সবার প্রতি সালাম শ্রদ্ধা পর্দার মা বোনেরা প্রতিপক্ষ শিল্পী আমার আজকে যার সাথে গানের পালা আমার মেয়ে সমতুল্য আপনাদের এই এলাকার কৃতি সন্তান শিরিন সরকার সেই মায়ের প্রতি আমার দোয়া ভালোবাসা সালাম রেখে দেশের জন্য মাতৃভূমির জন্য যারা প্রাণ দিয়ে আমাদেরকে বাংলা মায়ের কুলে রেখে গেছেন বর্ণের ভাষা থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই যুদ্ধত মুক্তিযোদ্ধা যারা এখনও আমাদের মাঝে বেঁচে আছেন আরও শ্রদ্ধা জানাই ইতিহাসের রাখাল রাজা ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লালের মাজারে শ্রদ্ধা জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লালের মাজারে শ্রদ্ধা জানাই আত্মার বিজ্ঞানী লালন সাঁইজি সহ অসংখ্য জ্ঞানী গুণীজন যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সকল বাবাজির দরবারে আমার ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমি যার হাতে খড়ি যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়াতে পারতাম না আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ দরবারে ভক্তি চুম্বন রেখে যে মা 10 মাস 10 দিন গর্বে রেখে আমাকে দুনিয়াতে ঢেলে দিয়েছেন সেই মায়ের চরণে আমার শ্রদ্ধা ভক্তি সালাম নিবেদন করে সবার কাজ শুরু করতে যাচ্ছি সবার প্রতি থাকলো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ ছোট্ট দেশের মিউজিক বাজিয়ে আমি আমার কর্তব্য কাজে চলে যাব যার বাড়িতে এসছি তার নামটি বলা হয় নাই লাইলি বেগম আমাদের 7-8-9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মহিলা সদস্য তো সেই মায়ের প্রতিও লাইলি বেগমের প্রতিও শ্রদ্ধা এবং সালাম রাখছি আপনারা তার জন্য দোয়া করবেন তিনি তার দয়ালের নামে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদের জন্য সবাই যেন তার প্রতি আমরা খেয়াল রাখি ধন্যবাদ সবাইকে দরদি দরদি
দরদী দয়াল রে আমা দরদি দয়া মাতাল রে আমি ডাকি দয়া মম ডাকে দাও ছাড়া কেহ নাই তুমি ছাড়া মম ডাকে দাও ছাড়া কেহ নাই তুমি ছাড়া কেটে দাও মায়ারি জাল তুমি আছো বলে আমি ডাকি দয়াল দয়াময় আছো বলে আমি ডাকি দয়াল দয়াময় আছো বলে আমি ডাকি দয়া আধারে প্রহরে চলিয়ে কারাতি তুমি এসে জালি মঙ্গলবাতি আধারে প্রহরে চলিয়া কানাতি তুমি এসে জ্বালিয়ে দাও মঙ্গলবাতি দুহাতে ধরে দয়াল টেনে নাও ও দয়াল দুহাত ধরে সংসারের পেচাল তুমি আছো বলে আমি ডাকি দয়াল দয়াময় আছো বলে আমি ডাকি দয়াল দয়াময় আছো বলে আমি ডাকি দয়া তব করুণায় আমি আমি আছি তো ভালো কি আসে যায় বলিল তব করুণায় আমি আছি তো কি আসে যায় আমায় কে কি বলিল যে যা বলি বলুক এই আমি তোমারই আমার তুমি ধরিয়াছো হাল তুমি আছো বলে আমি ডাকি দয়াল দয়াময় আছো বলে আছো বলে আমি জানি ভিড়িবে তরি রব নাই পার ও পারেও তুমি বিনে কেহ না জানি ভিড়িবে তরি রব নাই আপার দয়াময় ও পারেও তুমি বিনে কেহ নাই আমার
মাতার রাত জাগ বলি ঝাপ দিলাম কু ওই আমি মাতার রাত জাগ বলি ঝাপ দিলাম কু আমি মাতার রাত জাগ বলি ঝাপ দিলাম কু লে কাজল দিন হিন কাঙাল তুমি হ্যাঁ চলে আমি জাগ বলি চরণ সেবী দুই মামির চরণ বন্ধি এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরে ভক্তি জানাই সকলেরে তিনশো ষাটটা উলিয়া দেরে ভক্তি জানাই পরাণ ভরে বাগদাদে তেরো বড় পীর দরবারে নুয়াইলাম শির দয়াল খাজা রওয়াজ মিরে ভক্তি জানাই দরবারে কুতুবুদ্দিন ভক্তি আর কাকি দরবারেতে ভক্তি রাখি শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়াম শাহজালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিলাম মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি চট্টগ্রামে মাইক ভান্ডারি তব নামটি স্মরণ করি গণিসা বাবা রাহে তালিশা নোয়াবালিশা কান্দুষা তিতুসায়ার হাউয়ালসা আমি করি চরণ আশা বেলতলি সুলেমান ল্যাংটা স্মরণ করি তোমার নামটা ফরিদপুরে সুরেশ্বরী তব নামটি স্মরণ করি আটরশিয়ার চন্দ্রপুরী ওই দরবারেই ভক্তি করি বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম কুষ্টিয়াতে লালন ফকির দরবারেতে নুয়াইলাম শির ভবা পাগলার পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে কদম টানার চানমস্তান দরবারে ভক্তি রাখিলাম শ্রীনগরের অবক্ষিসা আমি করি চরণ আশা কালু চান্দের ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া খালেক টানার মালেক টান দরবারে ভক্তি রাখিলাম মাতালেরও পাক দরবারে ভক্তি জানাই বারে বারে মা মধুমালার পাক চরণী ভক্তি জানাই মনে প্রাণে ফচি পাগলার পাক দরবারে সালাম ভক্তি পরাণ ভরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম জানাই তাদের প্রতি লাইলি বেগম আছেন যিনি আমার সালাম নিবেন তিনি পর্দার আরে মা বোন যত ভক্তি জানাই হরিয়ানত পীরমা শায়েক আছে যারা আমার ভক্তি পাবে তারা হিন্দু শ্রোতা থাকলে পরে আদাব জানাই তাদের ধারে নেতৃবৃন্দ যত জন আসসালামু আলাইকুম প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম জানাই আমি তার সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিয় তারা সভা করে যত জন আসসালামু আলাইকুম ওস্তাদ পিতার আজ্জাক দেওয়ান যে শিখাইল বাউলের গান দরবারে ভক্তি রাখিলাম মা জননীর পাকড়া যায় ভক্তি জানাই হতভাগায় ঢাকার জেলায় জন্ম বাড়ি কেরানীগঞ্জ থানা ধরি ঢাকা বুড়িগঙ্গার দক্ষিণ পারে ওয়াশপুর গ্রামটি ধরে খোঁজ করিলে পাবেন মোরে তবে এটা হয় পত্রের ঠিকানা আসল বাড়ির খবর জানি না দুই দিনের মুসাফির খানা ওই যেন ওরা খেরাপ বানা লইয়া মাওলার প্রেমে জুড়ি কাজল দেওয়ার নামটি ধরি কাজল দেওয়ার নামটি ধরি কাজল দেওয়ার নামটি ধরি জগতে আমি হই চিরকাঙ্গাল তুমি আছো বলি আমি ডাকি দয়াল দয়াল আছো বলি দয়াল তুমি আছো বলি ডাকি দয়াল তুমি আছো বলি ডাকি দয়াল ডাকে দাও সারা কেহ নাই তুমি ছাড়া মম ডাকে দাও সারা কেহ নাই তুমি ছাড়া মম ডাকে দাও সারা
কেহ নাই তুমি ছাড়া কেটে দাও মায়ারি জাল তুমি আছো বলি তোমায় ডাকি দয়াল 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 রে তুমি আছো বলি আমি আমি তোমায় ডাকি দয়া সেই কুমিল্লা চান্দিনা উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব রিপন সাহেব নাকি ওনার প্রতি শ্রদ্ধা এবং সালাম আমি খেয়াল করতে পারিনি ওনার সফর সঙ্গী যারা আছেন সবার প্রতি ভক্তি শ্রদ্ধা ধন্যবাদ আবার পিছনে পড়ে গেছেন কষ্ট নিয়ে না কিন্তু বেয়াদবি নিয়ে না আমাদের মঞ্চটাই ভালো সাজানো হয়েছে না কমাইলেন কে কিছু করার নাই যাই হোক আমরা চেষ্টা করব মাঝে মধ্যে ঘোরার জন্য আর কি জি রাত্র হইল ঘনায় অন্ধকার দিন বন্ধু দেখি রাত্র হইল ঘনায় অন্ধকার দীনবন্ধু রে বন্ধু রে সবাই তো গেল বাসা শুধু দুর্দশা ঘটেছে আমার বন্ধু আমি তো বিদেশি হই পচিনি না যাবো কই ওরে আমি তো বিদেশি হই পচিনি না যাবো আমি তো বিদেশি হই পচিনি না যাবো কই এই দেশে কেহ নাই আমার রে দরদি তুমি বিনে কেহ নাই আমার দিন বন্ধু রে রাত্র হল ঘনায় অন্ধকার রাত্র হল ঘনায় অন্ধকার দিন বন্ধু রে রাত্র হল ঘনায় অন্ধকার রাত্র হল ঘনায় অন্ধকার দিন বন্ধু রে রাত্র হল ঘনায় অন্ধকার ও বন্ধু রে শিয়ালের ডাক বাক শক্তি হারাইলাম আমার বন্ধু আরে বাক শক্তি হারাইলাম আমার বন্ধু আরে বাক শক্তি হারাইলাম আমার ওরে আধারে গিরি লোখা শোনা যায় শিয়ালের ডাক বাক শক্তি হারাইলাম আমার দিন বন্ধু রে বাক শক্তি হারাইলাম আমার দিন বন্ধু রে বাক শক্তি হারাইলাম আমার ওই ভূত পিচাশের বিজলি হানা চমকে উঠে দেহ ওই ভূত পিচাশের বিজলি হানা চমকে উঠে দেহ খানা পিচাশের বিজলি হানা চমকে উঠে দেহ খানা কুল কিনারা নাই যে দড়ি আমরে বন্ধু শুনেছি গুরু বচনে তুমি দয়াল ত্রিভুবনে সকলকে করিয়া লোপার দিন বন্ধু রে সকলকে করিয়া লোপার দিন বন্ধু রে সকলকে করিয়া লোপার আমি শুনেছি গুরু বচনে তুমি দয়াল দয়াল নামে সকলকে
প্রস্তাবনার মাধ্যমে যে সিদ্ধান্তটি উপনীত হয়েছে এই মারেফতি এই জলসাতে নবহত এবং বেলায়েত এই পালা দিতে বলেছে তবে নবহত গাবে শিরিন সরকার আর বেলায়েত গাবেন আমার বাবাজি যার বেলায়েতের কথা শুনে সখীপুরের সাবেক এমপি মহোদয় তিনার প্রশংসা করেছিলেন একটি আসরে তো সেই বেলায়েত আজকে আমাদের এই ডাকাতিয়া ইউনিয়নে এই অজপাড়া গায়ে বেলায়েতের সেই সারমর্ম তথ্যগুলো তুলে ধরবেন পীর পাশে পীর মাশায়েকদের মাঝে ধন্যবাদ সবাইকে হ্যালো 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 আরেকটু আপনি ভাষায় দেন সাউন্ডটা একটু রিভাব দিয়ে প্রতিধ্বনি না দিয়ে একটু রিভাব দিয়ে দেন একটা জায়গার মধ্যে সাউন্ডটা রাখেন আপনি ওই একটা জায়গার মধ্যে আজকে একটু পাহারায় থাকেন দরদি হ্যালো 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 সাইড ভোকালটা একটু দেখেন হালকা রিভাব দিন একটু হ্যালো আর একটু বাড়ান হ্যালো হ্যালো আসলে আমাদের উভয় শিল্পীর পরিচয় বন্ধনা শেষ হয়ে গেছে কর্তৃপক্ষ থেকে দুটি পালা আজকে আমাদেরকে ভাগ করে দেওয়া হয়ে গেছে আমাদের আজকের গানের পালা এলমে বেলায়েত আর মোহরে নবুয়ত এলমে বেলায়েতের পালা দেওয়া হয়েছে যিনি আজকে বাস্তবেই বেলায়েতের খান সাহেব বক্সের সামনে যারা আছেন সরেন আমি ছোট মানুষ আমাকে দেওয়া হয়েছে মোহরে নবুয়ত এই নবুয়তের পালা নিয়ে আলোচনা কথা দু চারটি গান গাওয়ার জন্য আদেশ করা হয়েছে চলে যাব গানের মধ্যে তার আগে একটি বিচারের ভার আমার কাছে আসছে এই পাশে একটু কথাটা বেশি হয় আসলে এই মা বোনদের পাশে যারা বসছেন তারা যদি একটু দয়া করে নিরবতা পালন না করেন তাহলে একটু সমস্যা আমাদের কাছে চলে আসে কথাগুলি এই দিকে তো অনেক মানুষ সামনে এদিক থেকে কিন্তু কোনো কথা আসে না এই পাশে একটু কথাটা বেশি হয় আর একটু লাড়াচাড়াটা বেশি হইতেছে আমার বাবা বলছে
যে পোলাপানের কাছেই বিচারের ভাগ দেওয়া হয় যে তুই ওই খণ্ডনী জমির, তুই ওই খণ্ডনী। তো আমি আজকে বিচারের ভাগটা আমার মেয়ের কাছেই দিলাম, যেহেতু আমার কাছে দিছে। আমি যদি নকিদার হয়ে আমি বেশি খাইতেলে এটা খারাপ দেখা যায় না? হ্যাঁ, তারপরেও আমার বাজান সে সম্মানের ব্যক্তি, সমস্ত ক্ষেত্রেই তাকে সম্মান করা উচিত। তাই আমি আমার বাবাজিকে এই যে এইটা দিলাম আর কি, এর থেকে তো আর কিছু করার নাই। মানে আমি 400 টাকা রাইখা আমার বাবাকে আমি 600 টাকায় দিলাম। জানি না বিচার কেমন হইলো, এটা আপনারাই বুঝবেন। একটি গান আগে সর্বপ্রথম ধরি, তারপরে আমি একেবারে ছোট ছোট কথা বলবো, অল্প অল্প কথা বলবো। আর বেশি কথা বেশি গান যেন বাবা বলতে পারে সেই ব্যবস্থাটা আমাকেই করতে হবে, কারণ আমি যদি বেশি না চাই তাহলে তো আবার দাঁড়াইয়া দিতে কম দিবে। তারপরেও বলবো বাবা আমার চাইতেও যদি কম হয়ে যায় আপনি একটু দয়া করে একটু বেশি আমাদেরকে দিবেন, আমরা আপনার অপেক্ষায় আছি। ধন্যবাদ। বাসার বাসি, বাসার বাসিটা বাবুল ভাই আর একটু বাড়াই দেন। আই মুহাম্মদ তামলিওয়ালা, আই রে আমার পুকিয়া, আই মুহাম্মদ তামলিওয়ালা, আই রে আমার পুকিয়া। ফুল তুল
ফকিরদার বেশ পাদশায়লি তুলিতে সেই ফুলের কলি ফকিরদার বেশ ফকিরদার বেশ পাদশায়লি তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া ভিক্ষার ঝুল মহাজনী গানের ছন্দ একটু থামিয়া পালার দিকে যাব এবার আমি চলিয়া বেলায়তের পালা নিয়ে গান গাইবে তাই বেলায়তের নিগুর রস আজকে জানতে চাই বেলায়তের পালা নিয়ে গান গাইবে তাই এই বেলায়তের নিগুর রহস্য আজকে জানতে চাই কোন কারণে কোন উদ্দেশ্যে এই বেলায়েত সৃষ্টি করিল বলেন 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 বেলায়েতের বাদশা আজকে আজকে আমায় বলো কোন কারণে কোন উদ্দেশ্যে এই বেলায়েত সৃষ্টি করিল এই বেলায়তের সৃষ্টির কারণে আবার কি লাভ হইল যদি এই বেলায়ত সৃষ্টি মাওলাই না করিত তাহলে কি মানুষের জন্য কিছু ক্ষতি হইত আমার একটু জানবার দরকার আমার আল্লাহ বলে আমি যাহা কিছু করেছি এবং গড়েছি সকল কিছুর পেছনেই কোন না কোন কারণ আছে তাই আমার একটু জানার দরকার সর্বপ্রথম এই বেলায়েত আমার আল্লাহ
পাক কোথায় থেকে কিভাবে কবে কোন দিন কেমন করে সৃষ্টি করলো এই বেলায়েত সৃষ্টির রহস্যটা আজকে আমরা জানতে চাই এই বেলায়েত সৃষ্টি যে করলো এর পেছনে কারণটা কি কোন কারণে বেলায়েত সৃষ্টি করলো এই বেলায়েত সৃষ্টির কারণে লাভ হইছে কি মানুষের আর যদি বেলায়েত সৃষ্টি না হইতো তাহলে মানুষের ক্ষতি হইতো কি সাতো সাইবার কইতেছেন এখন যদি সা আমি মাইক দিয়া চাই তাহলে কি মান সম্মানের কিছু থাকে হ্যাঁ নিজে গো বাড়িতে যদি সা পান এগুলা যদি মাইক দিয়ে আমার কল লাগে না না সম্মান না আমাগো নয় না দিত এত দূর থেকে আমার বাজান আসছে তার সাথে আরো সহশিল্পীরা আসছে তাদেরকেও তো একটু দিতে পারতো তাই চা পানির কথা আমি মাইক দিয়ে কইতে পারুম না আপনি গো মনে চাইলে দিয়ে না চাইলে না দিয়ে গরম পানি থাকলে এটা হলেও চলবো আমার নবী বলে কোন ব্যক্তি যদি পানির উপর দিয়াও হাইটা যাইতে পারে কিন্তু পানি তাকে স্পর্শ করে না আবার আগুনের উপর দিয়াও হাইটা যাইতে পারে আগুন তাকে স্পর্শ করে না এই রকম ব্যক্তিও যদি আইসা বলে যে আমি বেলায়েতের বাদশা তবু তোমরা তাকে বিশ্বাস কইরো না কেননা সেখানে কুফুরি কালামও থাকতে পারে আমরা তো বাবা জাহিলাতি যুগের মানুষ কলির যুগের মানুষ দুইটা জায়গার মধ্যে যদি মানুষ ধরা খায় এই ধরার জীবনেও উইঠা লয় না একটা হলো বিয়া কইরা যদি বউ মনের মতো কি কথা কর নাকি ঠিকই তো স্বামী রাজনীতি করে এর বউ এই রাজনীতি পছন্দ করে না করে না তাহলে কি হয় মিল হইলো তার একেবারে রাজনীতি কেরিয়া শেষ আবার স্বামী পীর সাম কিন্তু বউ ফকিরান্তি করা পছন্দ করে না তাহলে কি চলবো ফকিরান্তি করতে গেলে তো ঘরের ফকিনি ডাকে ঠিক করতে হইব তাহলে মানুষ দুই জায়গার মধ্যে যদি ধরা খায় এটা আর উঠে লয় না আমার একটু বোঝার দরকার যে ব্যক্তি আগুনের উপর দিয়ে হাইটা গেলেও এটা সে খাঁটি বেলায়েতের বাদশা না আবার পানির উপর দিয়ে হাইটা গেলেও পানি তাকে স্পর্শ করে না সেও বেলায়েতের বাদশা না আমরা তাহলে কিভাবে বুঝতে পারবো যে উনি খাঁটি প্রকৃত বেলায়েতের বাদশা এই বুঝার কায়দা কৌশল নকশা নমুনাটা কি আমরা কিভাবে বুঝতে পারবো যে এই লোকটাই বেলায়েত প্রাপ্ত হইছে বেলায়েত সৃষ্টির রহস্য কি এই বেলায়েত সৃষ্টি করে কোথায় রাখলো সেখান থেকে ক্রমান্বয়ে সর্বপ্রথম কে পাইল বেলায়েত আপনি যে বেলায়েত নিয়ে আজকে গান করবেন আপনি বা কোথায় থেকে কিভাবে পাইলেন এই বেলায়েত শব্দের অর্থটাই কি বেলায়েত বলতে আমরা কি বুঝি এই সর্বপ্রথম এই ফাউন্ডেশন রাখলাম এইখানে তারপরে আস্তে আস্তে আমরা একটু সেই তত্ত্বের দিকে যাওয়ার চেষ্টা করব আরেকটি গান তারপরে আমি বসে যাব আমার আল্লাহ বলে
তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার আগেই আমার বন্ধু আমার দোস্ত সেই মুহাম্মদকে তোমরা ভালোবাসো। নবীকে ভালো না বাসলে নবীর প্রতি মোহাম্মদ ভালোবাসা প্রেম বিশ্বাস যদি আমাদের না থাকে বাজান, আমরা যে যাহা কিছুই করি না কেন তাহা কোনো কাজেই আসবে না। যদি সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা না থাকে, নবীকে ভালো না বাইসা যদি আল্লাহকেও ভালোবাসি, সেই ভালোবাসাও খাঁটি হবে না। না তাই একটি গান লিখে বসে যাব। নবীজি যদি আল্লাহকে পেতে চাও এ মন, নবীর প্রেমেতে সুপে দাও এ মন, যদি আল্লাহকে পেতে চাও এ মন, নবীর প্রেমেতে সুপে দাও এ মন, যদি আল্লাহকে রহমাতেরো নবীর মধুর বাণী গাহিয়াই উঠিল মেরা মন, যদি আল্লাহকে পেতে চাও এ মন, নবীর প্রেমেতে সুপে দাও এ মন, যদি আল্লাহকে নবী মা
নবী কে দেছিলেন নবী কে দেছিলেন নবী কে দেছিলেন বলে ইয়া উম্মতি তাহারি তরে প্রাণ হউ কুরবান যদি আল্লাহকে যদি আল্লাহকে পেতে চাও মন নবীর প্রেমেতে সুপে দাও মন Bye.
আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত বাংলাদেশের সুনামধন্য গায়িকা আপনাদের এলাকার কৃতি সন্তান আমার আমি যাকে মেয়ে বলি জানি আমাদের শিরি সরকার তিনি নবুয়তের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে বেলায়েতের পক্ষে বলতে বলা হয়েছে পালা গানে যাওয়ার আগে বলবো ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলে আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমবারে পালা নিয়ে কিছু কথা আমার কাছে তিনি রাখলেন বেলায়েত এটা কি জন্য কিসের কারণে সৃষ্টি করা হয়েছে বেলায়েত সৃষ্টি করেছেন ঠিক আছে কিন্তু এটাতে লাভ কি তার ক্ষতি বা কি না যদি সৃষ্টি করতো তাহলে কি ক্ষতি হইত কোনো ব্যক্তি যদি পানির উপর দিয়ে হেঁটে যায় কিংবা আকাশ দিয়ে উড়ে যায় তাকে বিশ্বাস করা যাবে না কুফুরি দ্বারাও তিনি যাইতে পারে যদি এই ভাবগুলি তার মধ্যে না থাকে অর্থাৎ সত্যিকারের বেলায় তার মধ্যে নাই এইটা আমরা কিভাবে বুঝব প্রথম এই বেলায়েত কোথায় ছিল বেলায়েত শব্দের অর্থ কি আমি বেলায়েত গাইতেছি এটা কার মাধ্যমে পেলাম আমাদের আর্থিক স্যারকে আছে নাকি নাকি চলে গেছে উনি আমার দিয়ে গেল বেলায়েত উনি আমার দিয়ে গেল তো আমার মেয়েটা খুব বিচার করছে ভালো 1000 টাকা আমাদের চেয়ারম্যান সাহেব আছে নাকি মতলবে চলে গেছে যাই হোক 1000 টাকা দিল তো আমি ভাবলাম যে মেয়ের কাছে দিই বিচারটা আসে করুক দেখি কিভাবে কি হয় তো 600 টাকা রেখা আমার 600 টাকা দিছে বাবারে আমি মরে গেলে তো তুমি পুরা টাকারই মালিক হইতে কি বাবা মা যদি দুনিয়ার মধ্যে কোনো সম্পদের মালিক থাকে বাবা মা যদি মরে যায় তো সন্তান মরে গেলে এমনি মালিক হয় আমি এটা দিয়ে তোমার এটা পরীক্ষা করলাম যে তুমি আমার জিন্দা থাকতে মাইরে ফেলো না মরার পরে বন্ধ করো পরীক্ষা দেখলাম তাহলে ভালোই মায়ের হাতে কেটে রেখে দিয়েছে কারণ কোন সময় কি হয়েছে রাখছো বাবা ঠিক আছে মেয়েরা কিন্তু দুই আনার মালিক 1000 টাকার হিসাবে তোমার দুই আনাই নেওয়া উচিত আছিল যেহেতু নগদ নিছ আপনার এলাকায় কয় আনার মালিক আমার এলাকা দিয়ে দুই আনা মেয়ে হইলে দুই আনা আর পোলো হইলে এটা ডবল যেটা হয় আর কি ছেলে হইলে তো ওই হিসাবে রাখলো একটা বিচার ঠিক আছিল কিন্তু 400 আর 600 ওরে বাবা বাবা তারপরে মেয়েটার ধন্যবাদ জানিয়েছি যে এখন না এই দিত কি করতাম হ্যাঁ দিছে তো একটা গান ডাকি আগে ছোট করে তারপর দেখি কি আলোচনা করা যায় একটু ভাইলেনটা কমবে আমাদের মাইক অপারেটর ভাই আসছেন নাকি এই গুড্ডি কে বানাইল রে কামেলা রইল কো আরে এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি দান্দা খায়া রই এই গুড্ডি কে বানাইল রে মনরে আমার মাওলা জীবন আইলো গুড্ডি রাসুল হয় তার ছাউনি রে কামাল রাসুল হয় তার ছাউনি মন রে আমার মাওলা জীবন রাসুল হয় তার ছাউনি রে মন আমার দয়াল নবী হয় তার ছাউনি ফকিরে পাইয়া গুড্ডি ফকিরে পা ওহো ফকিরে পাইয়া গুড্ডি ও
পুরাই রাত্র দিন গুটি কে বানাইলো রে, এই গুটি কে বানাইলো রে, কামেলা রইলো কো, এমন যে রঙ্গিলা গুটি দেখে আমি দান্দা খাই আর ওই গুটি কে বানাইলো রে, ও গুটি কে বানাইলো রে, কামেলা রইলো কো, এমন যে রঙ্গিলা গুটি দেখে আমি দান্দা খাই আর ওই গুটি কে বানাইলো রে, গুটি কে বানাইলো রে, কামেলা রইলো কো, এমন যে রঙ্গিলা গুটি দেখে আমি দান্দা খাই আর ওই গুটি কে বানাইলো রে। দেখো মিনালো বাতাসে গুডি দিয়াছে উড়াইয়া, গুডি দিয়াছে উড়াইয়া, ও মন রে বাতাসে গুডি দিয়াছে উড়াইয়া, গুডি দিয়াছে আমার মাওলা জি রই আছে খারা, মাওলা জি হো হো হো, মাওলা জি রই আছে খারা, নাটাই হাতে লইয়া গুডি কে বানাইলো রে, এই গুডি কে বানাইলো রে, কামেলা রইলো কই, এমন যে রঙ্গিলা গুডি দেখে আমি দান্না খাই আর ওই গুডি কে বানাইলো রে, গুডি কে বানাইলো রে, কামেলা রইলো কই, এমন যে রঙ্গিলা গুডি দেখে আমি দান্না খাই আর ওই গুডি কে দিন লাগবে গুটির গায়ে, মন লাগবে গুটির গা, ও মন রে ওরে মন মরণের বাতাস, যেদিন লাগবে গুটির গায়ে, মন লাগবে গুটির গা, দেখো সুতা ছিঁড়া নাটাই লইয়া, সুতা ছিঁড়া সুতা ছিঁড়া নাটাই লইয়া, পালাইবে মাওলা বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, হায় ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, প্রেম কাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, সভা করে আছেন যারা যতই আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া, বেলায়ে তার নবুয়তে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ, প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসা, আমি ভুলি নাই কথা করিব,
তিনি যেই ভাবেতে জিজ্ঞেস করে কথা মন্দ নাম আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণ নাম আমার কাছে প্রশ্ন করে বেলায়ে তিনিয়া ওই কথার জবাব দিব শুনিবেন বসিয়া তিনি যেই ভাবে জিজ্ঞাসা করে যেই ভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসে হায় ডালে ডালে ঝুলছে তারা ডালে ডালে ঝুলছে তারা ও ডালে ডালে ঝুলছে তারা তন চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে বেলা সৃষ্টি করলো আল্লাহ কিসের কারণ ও কি জন্য হইল বেলায়েত বলো না এখন বেলায় শব্দের অর্থ হলো পরিচয় প্রকাশ পাওয়া যদি বেযোগ সন্ধির মাধ্যমে বলি বেযোগ আয়াত বে শব্দে ভ্রমাণ্ড আয়াত শব্দের অর্থ হলো কথা আল্লাহ নিজে একা একাশ্বর যখন ছিলেন তিনি নিজকে নিজে পরিচয় করার জন্য বেলায়েতকে সৃষ্টি করলেন সে বেলায়েত কি আলিপ হলো আল্লাহ ওয়াহেদাতের বাগানে জান্নাতের বাগানে বেরূপের ভক্ত মোহাম্মদি ফুল ফুটেছিল আমার আল্লাহ দেখতে পায় ফুলের মধু খাওয়ার জন্য আলিপ ভ্রমর হয়ে যায় ফুলের মধু খাওয়ার জন্য আলিপ ভ্রমর হয়ে ছুটিল সেই ফুলের মধু খাওয়ার জন্য আলিম ফুলেতে বসিয়া ফুলের গন্ধ সঙ্গে গ্রান নেয় জৌলস দেখে আলিম ভ্রমর হয়ে গেলেন পাগল হইয়া আবার বেরূপের ভক্ত মোহাম্মদ আলিমকে দেখে একটা কর্ম করে যায় সেই ভক্ত ফুল ভ্রমরকে দেখে ভক্তি একটা দেয় আমার দরদি আয় দয়াল দরদি আমার আলিপের মধ্যে যে রস কষ ছিল একটু আস্তে আস্তে বাবা বাবা জির একটু আস্তে আমার কানে যেন কথা না আসে যখন ভক্তি দিয়েছিল ভক্ত ভক্তির জোরে আলিপের আগার মধ্যে নোক্তা সেই নোক্তা বের নিচে নিয়ে গেল আলিপের আগার মধ্যে ছিল নোক্তা আলিপ ভ্রমর হয়ে বেরূপের ভক্ত মোহাম্মদি ফুলের মধ্যে মধু খাওয়ার জন্য গেলেন কিন্তু ফুলের গ্রাম পেয়ে গন্ধ পেয়ে ফুলের জৌলস দেখে ভাব দেখে প্রেম দেখে ভক্তি দেখে আলিপের মধ্যে যেটুকু রস ছিল সেটা রেখে আসলেন বের নিচে আলিপ হয়ে গেল খালি বের নিচে পড়লো এক নোক্তা আলিপের আগার মধ্যে নোক্তা ছিল সেটা ঊর্ধ্বগতিতে ঝরেছিল
এখনো সেই বেরূপ আলিপের রূপ প্রত্যেকটি মানুষের দেহের মাঝে খুঁজলেই পাওয়া যাবে। মা হচ্ছে শিবে আর বাবা হচ্ছে আলিপ। সহজ ভাষায় বলে দিল, আলিপ হচ্ছে বাবা সেই রূপ আর মা হচ্ছে সে বেরূপ। তাই অনেক অনেক লোক আছে ভক্তি শক্তি বুদ্ধি শুদ্ধি কোনো কিছু নাই আমার মতো, এখান থেকে হলো বেলায়েতের সৃষ্টি। বলি মন পাগল না, সৃষ্টি করলে কি পৃথিবী সৃষ্টি হইত বুঝো নাই এখন। কারণ কি? কারণ হচ্ছে ব্রহ্মাণ্ড এই সৃষ্টি, আল্লাহ যে প্রেম খেলবে প্রেম লীলা করবে এটার প্রয়োজন, তাই আল্লাহ পাক সেই বেরূপের ভক্ত মুহাম্মদকে ওহেদাতের বাগানে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তা না হইলে আপনি আমি আমরা কেউ আসতাম না। এখন হিসাব করে দেখেন এটার ক্ষতি কি, আপনি যে গান করছেন আমরা যেখানে বসছি ওখানে সৃষ্টি হয়েছিল বিধায় এখানে আসছি, আমরা কলা গাছ ফাইটে আসিনি ঘাপুর করে পরিণে এসে একটা সৃষ্টির সূচনা ছিল সেখান থেকে বাইদা বাই আস্তে 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 এখানে আমরা আসতে পারছি। কথা বললেন না দাদা ভাই লক্ষ্মী ভাই মিয়া ভাই পায়ে ধরি হাতে ধরি কথা বলেন, আমার কান যেন না আসে সমস্যা। ওখানে সৃষ্টি হয়েছিল বিধায়, এটা বাংলায় কি মাস? মাঘ মাস, মাঘ শুরু হয়েছে নাকি? তিন চার দিন হয়ে গেছে, এখন নদী নালাতে গিয়ে দেখেন তেমন একটা পানি নেই, পানি কমে গেছে। নদী নালা খাল বিল জলাশয় যেগুলি আছে এগুলিতে পানি কমে গেছে। কারণ কি? এখন বৃষ্টি হচ্ছে না, শুকনো মৌসুম, কিছুদিন পরে পৌষ মাঘ ফাল্গুন ফাল্গুন চৈত্র মাসে আস্তে আস্তে একটু বৃষ্টি পড়বে, তারপর আষাঢ় শ্রাবণ যখন হবে নদী নালা খাল বিল সমুদ্র সৈকত সমস্ত কিছু এগুলা ভরে যাবে পানিতে, থই 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 করবে। পানি দুই দিক থেকে আসবে, একটা হচ্ছে উপর থেকে আরেকটা হচ্ছে নিচ থেকে। নদী দিয়ে পানি আসে আবার উপর থেকে পানি আসে, এটা হলো বৃষ্টির জল। মেঘটা বৃষ্টি বাতাসের সাথে ঘষা খেয়ে বৃষ্টি হয়ে পানি ঝরে পড়ে জল পড়ে, আর নিচ দিয়ে নদী নালার পানি, উপর দিয়েও জল পড়ে নিচ দিয়েও জল পড়ে, উপরের জল আর নিচের জল দুই নদীর জল মিশে হয় শিরিন আর কাজল। একটা হচ্ছে মা নদীর জল আরেকটি হচ্ছে বাবা নদীর জল। মায়ের ঋতু হয় মাসে মাসে ২৮ দিন অন্তর অন্তর, ২৮ দিন অন্তর অন্তর মায়ের ঋতুস্রাব হয়। কিন্তু মা যখন পিতৃমস্তক হইতে, বাবা যখন মায়ের মাতৃদ্বারে আমাকে ঢেলে দিয়েছিল, মায়ের ডিম্বকোষের মুখ যখন বন্ধ হয়ে গেল তখন আর মায়ের ঋতুস্রাব হয় নাই। মায়ের রজশালা বন্ধ হয়ে গেছে। কারণ কি? এই ছেলে আমরা যখন একজন বসি আরেকজন দাঁড়াই, দাদা দয়া করে তখন যাইন, অনুরোধ রইল গানের সময় কথার সময় কেউ উঠা বসবেন, ব্যাগ চলে গেলে তো আমগুলো আর বেশি বলা নাকি আমরা যেতে পারি। মায়ের রজশালা, আপনি কিন্তু এমনি এমনি আসেন নাই, এক ফোঁটা পানি আল্লাহ পাক এর জন্য কোরআন শরীফে বলেছে, হে পুরুষগণ তোমরা হচ্ছে কৃষকের ন্যায়, পুরুষদেরকে বলছে কৃষকের ন্যায়, আর মাকে বলেছে ক্ষেত্র স্বরূপ, মা জমি স্বরূপ, বাবা হচ্ছে কৃষক, বাবা কৃষক হয়ে মায়ের জমিতে তোমাকে বীজ হিসাবে বপন করেছিল, সেই ফসল হচ্ছে তুমি আমি আমরা যারা এখানে আছি। ছিলাম এক ফোঁটা পানি, বাবা রঙ্গরস করে আমাকে ছেড়ে দিয়েছিল মায়ের মাতৃদ্বারে, সেই পানিটা আমার জননী গ্রহণ করিল, মায়ের ডিম্বকোষটা যখন বন্ধ হয়েছিল আস্তে আস্তে আমি হইতে লাগলাম মায়ের উদরের ভিতরে, প্রথম কিন্তু হাতের রূপ বানাই পড়ো আরে, ওইখানে ছিল একজন ফেরেশতা খারা খারা, খারা
সদা সর্বদা আমাকে দেয় পাহারা। আস্তে আস্তে হাত হইতে এই বডি দেহটা মুখমণ্ডল পাশ পঞ্চ মাসের কালে পঞ্চয়াত্রায় আসলো আমার কয়েক কথা কাজলে। পঞ্চয়াত্রায় আসলে পরে আল্লাহর রহমত দিয়া মাতৃগর্ভে আস্তে আস্তে আমি যাই বড় হইয়া, আস্তে আস্তে আমি বাড়তে লাগলাম, বড় হইতে লাগলাম। দশ মাস দশ দিন যখন পূর্ণ হলো, কিছুটা কম বেশি হইতে পারে, তখন যে রাস্তায় আমি গিয়েছিলাম আবার সেই রাস্তায় আমি আসছি। আপনার প্রবেশ যে রাস্তা দিয়ে, আবার আসাটাও আপনার ওই রাস্তা দিয়ে। মাথাটা ছিল নিচের দিকে, পাও দুটি ছিল উপরের দিকে, মাথা ছিল নিচের দিকে মায়ের গর্ভে, পাও ছিল উপরের দিকে। আহা, কোনো মানুষকে এই মুহূর্তে যদি মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে রাখা হয়, তখন ওই মানুষটা অনেক কষ্ট পাবে। একটু ট্রাই করে দেখেন কেমন লাগে। কিন্তু এই ধাপটা আপনি পার হয়ে আসছেন। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখন আপনার পাও দুটি ছিল উপরের দিকে, মাথাটা ছিল নিচের দিকে। আরে মায়ের গর্ভে থেকে বলেছিলে প্রভু পরওয়ার, এই জঠর যন্ত্রণা থেকে মুক্তির দরকার, প্রভু আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি মুক্তি চাই, আমার আর ভালো লাগে না ও গো মালিক সাই, আমি জঠর যন্ত্রণা থেকে মুক্তি চাই, আমার কষ্ট সহ্য হচ্ছে না। তারপর তোমার মাথাটা আগে আসলো, পাও দুটি পরে আসলো। মাথা যখন আগে আসলো, আসার সঙ্গে সঙ্গে তুমি একটা শব্দ উচ্চারণ করেছিলে ওয়ানা। ওই যে একটু আগে যে কথাটা দিয়েছিলে যে এখানে তোমাকে ডাকছি তোমাকে ছাড়া, তুমি ভিন্ন, অন্য কোনো নাম আর আমি কোনোদিন নিব না, কিন্তু যখন আসছো আসার সঙ্গে সঙ্গে শব্দ করেছো ওয়ানা, অর্থাৎ তোমাকে আমি আর ডাকবো না, তোমার সাথে যে কথা দিয়েছি সেই কথা আমি রাখতে পারলাম না। মা যদি তোমাকে দাঁড়ায় জন্ম দিত, তোমার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে, আরে কেমন মায়ের পায়ের বরাবর তোমার মাথা ছিল, আর সেই তুমি অস্বীকার করলে। এই যে বাবা মায়ের কাছে জমিতে তোমাকে রেখেছিল, ওখান থেকে তুমি এক ফোঁটা পানি ছিলা, সেই পানিটুকু মলছন করে দেহটা বানিয়ে আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে ঢেলে দিয়েছে, ছেড়েছে। ওখানে ঊর্ধ্বমুখে সেই নূর সৃষ্টি করেছিল, আলী পার বের মধ্যে প্রেম খেলা চলতেছিল, এখানে বাবা মায়ের সাথে সেই রঙ্গলীলা প্রেম খেলা হচ্ছে, এর জন্য সৃষ্টি হয়েছে, যার জন্য বেলায়েতের সৃষ্টি। যদি ওইখানে সৃষ্টি না হইতো, এখানেও তোমার আমার আমরা যারা আছি কেউ আসতাম না, এই প্রয়োজনীয় বেলায়েতের সৃষ্টি। এবার বে যোগ আয়াত, সন্ধির মাধ্যমে যদি বলি, বে শব্দ হচ্ছে ভ্রমাণ্ড, আয়াত শব্দের অর্থ হচ্ছে কথা, ভ্রমাণ্ডের কথা আল্লাহ পাক বলে থাকে কার কাছে, ওলিয়া উলিয়া যারা, ওলিয়া আল্লাহ যারা তাদের কাছে, সাধারণ মানুষ, আমার মতো আম মানুষ আছে অনেক, যারা শুধু আসলো আর গেল কোনো কিছুই বুঝলো না, আবার কেউ কেউ ওলিয়া আল্লাহ হয়েছে। আল্লাহ বলে যে ব্যক্তি আমাকে ডাকতে ডাকতে আমাকে জয় করে ফেলেছে, ওই ব্যক্তিটি আমার নামের পাশে, তার নাম হয়েছে ওলি আল্লাহ। আল্লাহ বলে আমি নিজে আল্লাহ, তার বন্ধু হয়েছে, এর জন্য সে আমার প্রিয়। ওলি শব্দের অর্থ প্রিয়, কার প্রিয়? আল্লাহর প্রিয়। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ, শাহজালাল শাহপরাণী ইয়েমেনি রহমতুল্লাহ, শাহলি বগদাদি বাবা ভান্ডারি, বরবীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাংলাদেশে অসংখ্য 360টা উলি, আরও অনেক খুঁজলে পাওয়া যাবে, আপনি যে যে যেই গুরুর কাছে হাত দিয়েছেন, কারণ তারা আল্লাহর জাত। এইখানে এই কথাটি আরো কথা কয় আমি অল্প করে দিব, সেই কথার পরিচয় তিনি যেইভাবে তে কথা বল, যেইভাবে তে কথা বল, আমি বলবো কথা সবস্থলে, বলবো কথা সবস্থলে, বলবো কথা সবস্থলে, বলিব সবার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, আই ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, প্রেম চাই তোমার কাছে,
বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে পানির উপর দিয়ে হেঁটে গেলে বিশ্বাস করবা না না কারণ কুফুরের দ্বারাও ওই লোকটা ওই ব্যক্তিটা উড়ে যেতে পারে কি এমন কর্ম করে যারা বেলায় এটি ধরে যে ব্যক্তি বেলায়েতি হাসিল করেছে সেই ব্যক্তি সদা সত্য কথা বলবে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে বাক্যপটু থাকবে মিথ্যাকে দূর করবে সে হিংসা নিন্দা জাতি বিদ্বেষ ঘৃণা লজ্জা ভয় সেইগুলো ত্যাগ করবে কাম ক্রোদ লোভ মায়াবত মাৎসর্য ষড়রিপু তার থেকে দূরে থাকবে তার দশ ইন্দ্রিয় জয় থাকবে এক কথায় হাতকে ইচ্ছা করলে আমি আমাকে একজন আঘাত করলো আমি ইচ্ছা করলে আঘাত করব না আমি আমার হাত সংযম হয়ে যাবে পাও দিয়ে ইচ্ছা করলে আমি কুপথে যাব না কান দিয়ে ইচ্ছে করলে কুকথা শ্রবণ করব না নাসিকায় আমি কুগ্রাম নিব না যে ব্যক্তি আল্লাহ আল্লাহ হয়ে যায় তার কিছু সে আল্লাহ আল্লাহকে আল্লাহর প্রতি তার অনুগত্য থাকবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীকে সে মানবে সে তবে আউলিয়াদের মধ্যে আবার দুই প্রকার একটা হচ্ছে মজ্জুম আরেকটা হচ্ছে মজ্জুমে সালিকিন যারা মজ্জুমে সালিকিন তারা ঘর করে সংসার করে বিয়ে শাদি করে সমাজের সাথে বাস করে চলে আবার এক ধরনের অলিয়া উলিয়া আছে যারা কিছুই মানে না কোনো কিছুই নেই ঘর নাই বাড়ি নাই টাকা নাই করি নাই এই পৃথিবীর সমস্ত লোভ লালসা ত্যাগ করে কেবল আল্লাহতে মিশে গেছে শুধু আল্লাহকেই চায় আল্লাহ ব্যতীত সে আর কোনো কিছুই চায় না তাদেরকে মজ্জুম বলা হয় একেবারে পাগল ভালো মন্দের সে ধার ধরে না যেমন একটা বলি কিরকম আল্লাহর এক নবী মুসা নবী তার নাম মুসা নবীর কহুতুর পাহাড়ে গিয়ে হাজারটা সওয়াল করত আমি দলিলে পাইলাম সরাসরি একেবারে কহুতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা আলোচনা করতেন তিনি মুসা আলাইহিস সালাম আল্লাহ এসে আঙিনা গাছের ডগায় বসতেন আর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেন আল্লাহ তার জবাব দিতেন একেবারে ডাইরেক্ট এর মধ্যে আর মাধ্যম ছিল না সরাসরি বলতো আল্লাহকে আল্লাহ তার উত্তর দিতেন তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যায় রাস্তা দিয়ে আর এক বৃদ্ধ মহিলা বয়স হয়ে গেছে মোটামুটি মহিলা এসে মুসা আলাইহিস সালামকে বলছে যে মুসা নবী তুমি তো প্রতিদিন আল্লাহর দরবারে যাও আজকে আমার একটি কথা তোমার কাছ থেকে আমি জানতে চাই তুমি যদি একটু আল্লাহর কাছ থেকে জেনে আমাকে জানাইতে আমি খুশি হইতাম বলে কি বলে তুমি একটু আল্লাহর কাছে যাইনো আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা বয়স হয়ে গেল মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়েছে আল্লাহ হাজির নাজির মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে ওই বেটি আসার সময় বলল যে বেটির ভাগ্যে কোনো সন্তান আছে কি না তুমি জবাবটা দাও আল্লাহ বলে মুসা বেটিকে গিয়ে বলো বেটির ভাগ্যে কোনো সন্তান নাই মুসা নবী আসছে বেটির কাছে এসে বলে আল্লাহ বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই কথা শুনে বেটি তখন কান্দে যারে যারে কি কথা শুনাইল আমায় আল্লাহ পরোয়ারে আমার ভাগ্যে নাই সন্তান কান্দিয়া কান্দিয়া বেটি আপনার ঘরে গিয়েছে চলিয়া আপনার ঘরে যখন বেটি গিয়েছিল এমন সময় ফকির একজন দুয়ারে আসিল বলে কে আছো মা ঘরের ভিতর আমি অনাহারি কথা শুনে বেটি তখন বাহিরে আসিল পাগল ফকিরকে দেখে রুটি একটা দিল রুটি খেয়ে পাগল বলে ওই না বেটির ঠাই একজনের জননী হবি মা তোরে জানাই কথা শুনে বেটি তখন ভাবছে মনে মনে আমি আবার জননী হইব কেমনে আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই আর পাগল বলে সন্তান হবে আমি কোন বা পথে যাই যাক হইলে হোক না হইলে না হোক তবু তো বলছে গেছি খুশি হইয়া
এদিক দিয়ে পাগল বলে বেটিকে ডাকিয়া আরো একটা রুটি থাকলে মাদে আমি উদর ভরে খাই আমি কয়েক দিনের অনাহারি আমার পেটে কিছু নাই ওরে বেটি তখন আর একটা রুটি হাতে নিয়া ওই পাগলকে দিল রুটি খাইবার লাগিয়া এইভাবে তিনটি রুটি পাগলকে দিল পাগল দুই হাত তুলে তখন বলিতে লাগিল তিনজনের জননী হবি আমি দোয়া করলাম তরে এক বৎসর দুই বৎসর তিন বৎসর কয়েক বৎসর হইল গত তিনটি সন্তান হইছে বেটির হইছে মনের মতো যার হইবই না তার আবার তিন সন্তান সন্তান নিয়ে বেটি তখন রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় ওয়াজ করে মুসানবী বলিব সবাই মুসানবী রাস্তার মাঝে ওয়াজ করতেছিল তার কমের লোকজন তার ওয়াজ শুনিল বেটি চলে গেল মুসানবীর ধারে এদিক দিয়ে মুসানবী কয় আমার আল্লাহ এই করে সেই করে শুনবেন লক্ষ্য করে মুসানবী বলছে আমার আল্লাহ এই করে সেই করে এটা পারে ওটা পারে বেটি গেক মুসানবী তোমার মিশা কথা রাখো তোমার আল্লাহ এইটা করে সেইটা করে এইটা কেন কোনা তোমার আল্লাহ যে মিশা কথা কয় মুসানবী কে বেটি খবর বলো কি তুমি বলে কেন তোমার না জিজ্ঞেস করছিলাম আমার ভাগ্যে কোনো সন্তান আছে কি না তুমি বলছিলা সেই দিন আল্লাহ বলছে আমার ভাগ্যে সন্তান নাই এখন দেখি আমার তিনটা সন্তান হইল মুসানবীকে বলে কি তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে যাই আল্লাহ কি দুইজন নাকি আমার তো না করছিল আল্লাহ তাই বেটিরে আমি না করছিলাম আল্লাহর কাছে চলে যাই বেটি চলে গে মুসানবী চলে গেছে আপে বাড়ির আল্লাহর ঠাই কহুতুর পাহাড়ে আঙ্গিনা গাছের ডগায় বসেছে আমার মালিক সাই মুসানবী প্রশ্ন করে আল্লাহকে গিয়া সত্য করে কথা তুমি দাও না রে বলিয়া সত্য করে বলো কথা জানিতে পারছো না তুমি আমারে বলছিলা বেটির ভাগ্যে সন্তান হবে না তাই তো বেটিরে আমি মানা করেছি শোনো শোনো বারেলাহি আমি তোমায় বলতেছি এখন বেটির গেল তিনটি সন্তান এই জগতে হয়ে এই কথা তুমি তাড়াতাড়ি দাও নাই আমায় কয়ে কেমন করে লজ্জা পাইলাম এমন করে লজ্জা পাইলাম তোমাকে জানাই আমার আল্লাহ বলে মুসানবী বলি তোমার ঠাই জবাব দিব দিবই আমি পরে এই মুহূর্তে একটি কথা বলতেছি তোমারে শোনো শোনো মুসানবী মনেতে বাসনা আমি মানুষেরও মাংস খাবো আনো না এখন আরে মানুষেরও মাংস খাবো তোমাকে জানাই তুমি তাড়াতাড়ি মাংস আনো জবাব দিব ভাই কথা শুনে মুসানবী আল্লাহর কাছে কয় আমি ছুরি পেয়ালা কোথায় পাবো বলো না নিশ্চয় আল্লাহ বলে মুসানবী আমার কথা নাও তুমি শানকোনের দিকে একটু ফিরিয়া তাকাও আর শানকোনের দিকে যখন ফিরিয়া তাকাইল ছুরি পেয়ালা নবী তখন পাইয়াছিল ছুরি পেয়ালা নিয়ে ভাবছে মনে মনে আমি কোথায় গিয়ে দাঁড়াইব আত্মীয় যেখানে সর্বপ্রথম চলে যাব আত্মীয়র নিকট যারাই আমারকে দেখাইবে সঠিক পথ আমি আত্মীয়র নিকটে যাব এখানে যদি ঝগড়া লাগে মারামারি লাগে আল্লাহ না করুক দৌড় দিলে প্রথম দৌড় দিব তার আত্মীয় স্বজন কই আছে বাড়ির দিকে দৌড়টা দিব কারণ ওখানে গেলে আপন মানুষ পাওয়া যাবে মুসানবী ভাবলেন যে তাহলে সর্বপ্রথম আমি আমার আত্মীয় স্বজন যারা আছে পরিবারের সদস্য যারা তাদের কাছে যাই মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেছে গিয়ে বাড়ির লোকজন ডাক দিয়েছে দুয়ারে এই তোমরা একটু আসো বাড়ির লোকজন সবাই আসছে বাড়ির লোকজন আসার পরে বলছে যে তোমাদের মধ্যে থেকে কে আছে একটু মানুষের তোমাদের শরীর থেকে একটু মাংস কেটে আমাকে দিতে পারো কেন বলে আল্লাহ বলছে মানুষের মাংস খাইব বাড়ির লোকজনকে তুমি না এতদিন বলে বললা যে আল্লাহ খায় না সে ঘুমায় না সে লাশারিক সে নিরাকার তার ঘর নাই তার বাড়ি নাই স্ত্রী নাই পুত্র নাই এখন কইতেছো আল্লাহ মানুষের মাংস খাইব তুমি তো পাগল হয়ে গেছো নিজের লোকজন প্রথম কথাটা বললো পাগল হয়ে গেছো আগে বললা কি আর এখন বললা কি মুসানবী বলে তাহলে তাড়াতাড়ি বাইর থেকে বাইরে বাড়ির লোকজন
আত্মীয় যারা বাড়ি থেকে মূসা আলাইহিস সালামকে বাহির করে দিলেন, মূসা নবী ভাবে তাহলে আমার আত্মীয় যারা তারা বিশ্বাস করলো না, কোথায় যাব আমি? আমার কওমের কাছে যাই, আমার ভক্তদের কাছে যাই, যাদের কাছে ধর্ম প্রচার করেছি তারা তো অবশ্যই বিশ্বাস করবে। চলে গেলেন হাটে, বাজারে গিয়ে লোকজন ডাকছেন, হে আমার কওমের লোকজন তোমরা একটু শুনো, লোকজন আসছে বলে কি বলতে চাও বলো শুনি। বলছে যে তোমাদের মধ্যে থেকে কে আসো একটু মাংস কেটে আমাকে দিতে পারো, আল্লাহ বলছে একটু মানুষের মাংস খাবে। লোকজন আর দেরি করে না, কয় পিডা দুইটা মার, কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, হাল ছেড়ে বেহাল। মূসা নবীর সমস্ত শরীর রক্তে হইল লাল, আর দেরি করে নেই, আগে কইছি কি আর এখন কইছি। মাইর খাইয়া মূসা নবী পথ দিয়ে যায়, ওই পথে গিয়ে পাগল দেখিবারে পায়, পাগল একটা সামনে দাঁড়াইছে আল্লাহর কাছে চলে যাবে। পাহাড়ের পাদদেশে পাগল দাঁড়ায় বসে, মূসা তোমার এই অবস্থা কেন, কে করেছে এমন কাজ? বলে আরে পাগল তুই কি বুঝবি আমার ব্যথা, আমার নিকট আত্মীয় যারা তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। পাগল বলল আমার কমের লোকজন তারা আমাকে বিশ্বাস করলো, তারা আমাকে মারলো আঘাত করলো, তুই পাগল বুঝবি কি? বলে মূসা নবী এত ভণিতা করো না, বলো না ব্যাপারটা কি। বলে শুনবি? বলে হ্যাঁ শুনবো। বলে আল্লাহ বলছে একটু মানুষের মাংস খাবে, আল্লাহ বলছে একটু মানুষের মাংস খাবে। পাগল তুই কি আমার ব্যথাটা বুঝবি? পাগল বলে মূসা নবী বলো কি, আল্লাহ বলছে মাংস খাবে। আর ছুরি পেয়ালা দাও তাড়াতাড়ি, আছে নাকি তোমার কাছে? বলে আছে। ছুরি পেয়ালা বাহির করে দিল, পাগল হাতে নিয়া সমস্ত শরীরের মাংস রাখে যে কাটিয়া, সমস্ত শরীরের মাংস কাটতে লাগলেন, বুকের মাংস, গালের মাংস, হাতের মাংস, রানের মাংস, পিঠের মাংস সব কেটে কেটে পেয়ালার উপর রাখে। একজনের গাল থেকে যদি মাংস কাটে কেমন লাগে, রক্ত ঝরছে আর কাটছে। মূসা আলাইহিস সালামকে পেয়ালার মধ্যে মাংস রেখে দেয়, ডাক দিয়ে বলে মূসা নবী মাংস নিয়ে চলে যেতে চায়, পাগল পিছন থেকে ডাক দিছে, ও নবী দাঁড়াও, আমি তো বাহিরের মাংসটা দিলাম, আল্লাহ যদি এটা পছন্দ না করে সে যদি ভিতরের মাংস খাইতে চায়, উপরের মাংসটা দিছি সে যদি দিল কলিজা পছন্দ করে তখন তুমি কোথায় পাইবা? ছুরিটা আরেকবার দাও। হাতের মধ্যে ছুরি নিয়ে কোন কামক করিল, বুকটাকে দুই ভাগ করে কলিজা বাহির করেছিল, কলিজা মাইটা তিল্লি যা ছিল পেয়ালার উপর রাখিয়া ডাক দিয়ে মূসা নবীকে দেয় রে সুধাইয়া, ও নবী আমার দিল কলিজা যা কিছু ছিল তার থেকেও মাংস দিলাম, তুমি কি বলতে পারো আল্লাহ বলছে এমন একটা কথা তোমাকে, কোন জায়গার মাংস সে খাবে? বলে না এইরকম কোনো কথা আল্লাহ পাক বলে নাই, আল্লাহ শুধু বলছে মাংস খাবে। বলছে শোনো, আল্লাহ যদি আমার দিল কলিজা পছন্দ না করে তোমার তো আবার ফিরত আসতে হবে, আল্লাহ যদি চক্ষু খাইতে ভালোবাসে ছুরিটা হাতের মধ্যে দাও। ছুরিটা হাতের মধ্যে নিয়ে একটা চক্ষু বাহির করে পেয়ালার মধ্যে রেখে দিয়ে বলছে মূসা একটা চক্ষু দিলাম আমার, আর একটা রাখলাম বাকি, বাকি বাকি বাকি, ওই একটা চক্ষু দিয়ে যেন আমার প্রাণ বন্ধুরে দেখি, আরে একটা চক্ষু দিলাম আমার আর একটা রাখলাম বাকি, ওই চক্ষু দিয়ে যেন আমার বন্ধু আরে দেখি। মূসা নবী আত্মহারা মাংস হাতে নিয়া আল্লাহর দরবারে নবী যাই রে চলিয়া, আর পাগলের প্রাণ পাখি উড়িয়া গেল। পাগল তো অখণ্ড প্রেম, খণ্ড প্রেম অখণ্ডের সাথে মহামিলনের সাথে যোগ হয়েছিল। মূসা আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর দরবারে গিয়ে বলে আল্লাহ এই যে তোমার জন্য মাংস নিয়ে আসছি তুমি উদর ভরে খাও। আল্লাহ বলে মূসা নবী তুমি কোথায় পাইলা মাংস? বলে আল্লাহ জানো আমার পরিবারের সদস্যরা কেউ আমাকে মাংস দিল না, তারা বিশ্বাস করলো না, তারা আমাকে পাগল বলে তাড়িয়ে দিল। বলে কে দিল? বলে তোমার আমার তোমার বান্দারা, আমার কওমের লোকজন যারা যাদের মাঝে ধর্ম প্রচার করলাম তারাও কেউ আমাকে বিশ্বাস করলো না, তারাও আমাকে তাড়িয়ে দিল। বলে দিল কে? বলে পাগল রাস্তা দিয়ে আসে, সেই পাগল তোমাকে সমস্ত শরীরের মাংস দিয়েছে খাওয়ার জন্য, শুধু তাই না তার দিল কলিজা পর্যন্ত তোমাকে খেতে দিয়েছে, শুধু কি তাই তার চক্ষু পর্যন্ত দিয়েছে তুমি খাও। আল্লাহ বলে মূসা আমি বলছিলাম তোমাকে মানুষের মাংস খাবো, এবার তুমি আমাকে বলো
তোমার পরিবারের লোকজন বিশ্বাস করলো না, কমের লোকজন বিশ্বাস করলো না, পাগল আমার প্রেমে মত্ত হয়ে সে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাংস কেটে দিল, তার দিল কলিজা দিল, তার চক্ষু দিল, তুমি আমাকে একটু বলো তো, ওই রকম একজন পাগল যদি আমার কাছে তিনটা সন্তান চায় আমি কি দিতে পারি না? মুশানোই বলে পারো। মুশা তুমি তো আমার কাছে চাও নাই, তুমি জিজ্ঞেস করছিলা বেটির ভাগ্যে কোনো সন্তান আছে কিনা, আমি বলছিলাম সন্তান নাই কারণ ছিল না, কিন্তু ওই পাগল আমাকে ভালোবেসে আমাকে ডাকতে ডাকতে সে জয় করে ফেলেছে। তার হাত আমার হাত, তার পাও আমার পাও, তার বুক আমার বুক, তার বুক আমার মুখ হয়ে গেছে, ওই মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ তাই বলি। আল্লাহ আল্লাহ বলতে বলতে সে তো এখানে নাই, এখান থেকে আমার কাছে চলে আসছে, সে সে আমার প্রেমে লুটিয়ে গেছে। ওরে মুশানবী তুমি চাইলে তোমাকে আমি দিতাম, যেহেতু তুমি চাও নাই তো পাগল সে আমার কাছে চেয়েছে, তিন সন্তান না তিন শত, তিন হাজার, তিন লক্ষ, মুখ দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই বলি, যার জন্য সেই পাগল আমাকে বলেছে আমি দিতে বাধ্য। ওই রকম বেলায়ের ধারে যারা এই যে মুজ্জুম পাগল, তাই পাগলকে কোনো কখনো অবহেলা করতে কথাটি বলে দিলাম। আরো কথা আছে, পাগল হয়ে কত পাগল, পাগলকে খুঁজতেছে মুর্শিদ প্রেমের পাগল, গুরু প্রেমের জ্বালা বুকে নিয়ে কত পাগল হয়ে ঘুরছে। ওই রকম লোকজনই কেবল পারে, আমার মতো এরকম সাধারণ লোক পারার কথা না। এই শীতের মধ্যে গিয়ে দেখেন আমার চোখে দেখা খালি গায়ে, গায়ে কাপড় নাই, আপনি একটু, আমি তো যে কয়েকটা কাপড় পরছি, আপনারা সবাই চাদর পরছেন, মাফলার পরছেন, তারপরে তো কত শীত লাগতেছে গায়ের মধ্যে, কিন্তু এরকম মানুষও আছে। এই শীতের মধ্যে আমি এইবারও দেখছি গায়ে কোনো কাপড় নেই হাঁটতেছে, তো তার জানি কি একটা শীতের সাথে প্রেম হয়ে গেছে, যার সাথে তার প্রেম হয়েছে তার তো সে ভালোবাসে। এরকম লোক আছে, তারা মজ্জুম, তাদের ঘর বাড়ি টাকা পয়সা এই দুনিয়াদারি সমস্ত কিছু ত্যাগ করেছে, কেবল আল্লাহকে তারা তাকে সন্তুষ্ট করার জন্য তার সাথে লয় হয়ে গেছে। ওই রকম মজ্জুম অলিয়া উলিয়া তারা কোনো কিছুর ওই কোনো কিছুর ধার ধারে না, বাড়ি গাড়ি কোনো কিছুই না, নামাজ রোজা কলমা কালাম সব ত্যাগ করে কেবল তাকেই চেয়েছে, প্রাণবন্ধু আমি শুধু তোমাকে চাই, তুমি ভিন্ন অন্য কিছু আমার দরকার। বলা হয়ে গেল আরেকটি কথা, প্রথম বেলায়েত আল্লাহর কাছে ছিল, তারপরে বেলায়েত পাইলেন আমার নবী মোস্তফায়, সেখান থেকে পেয়েছিল মাওলায় আলী মর্তুজায়, আমার যিনি গুরু, আমি যার হাতে হাত দিয়েছি, আমার দয়াল হচ্ছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তিনি আমার গানেরও গুরু, আবার তিনি আমার হাতে, তার হাতে হাত দেওয়া, অর্থাৎ আমি তার কাছেই বায়াত হয়েছি।